আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত বাঘ নামক যে কবিতাটি রয়েছে নবনীতা দেবসেন রচিত এই বাঘ কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না দেখো বাঘ কবিতাটি লিখেছেন নবনীতা দেবসেন তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে এই নবনীতা দেবসেন সম্পর্কে কিছু কথা জেনে নেব তোমাদের কবিতাটি যে পৃষ্ঠাতে রয়েছে তার এক পৃষ্ঠা পরেই দেখবে নবনীতা দেবসেনের কবি পরিচিতি সম্পর্কে এখানে কিছু কথা লেখা রয়েছে তো এখানে যেটুকু আছে আমরা সেটুকু দিয়েই জানবো এই নবনীতা দেবসেন সম্পর্কে তার জন্ম হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাহলে নবনীতা দেবসেনের জন্ম কত সালে উনিশশো সালে কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর সন্তান হচ্ছেন নবনীতা দেবসেন তাহলে নবনীতা দেবসেনের বাবার নাম নরেন্দ্র দেব এবং মায়ের নাম রাধারানী দেবী কবিতা গদ্য ভ্রমণ কাহিনীর সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন নবনীতা দেবসেন তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় এটা অবশ্যই মাথায় রাখবে যে নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই কি প্রথম প্রত্যয় অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে আমি অনুপম নটি নবনীতা খগেনবাবুর পৃথিবী গল্পগুজব মসিয়ে হুলোর হলিডে সমুদ্রের সন্ন্যাসিনী ট্রাকবাহনে ম্যাকমোহনে হে পূর্ণতবচরণের কাছে নবনীতা প্রভৃতি বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন তাহলে তিনি কী কী পুরস্কার পেয়েছেন এটা অবশ্যই ডাক দিয়ে রাখবে এবং মুখস্থ করে রাখবে যে সাহিত্য একাডেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন তো এমনই এক গুড়ি মানুষের লেখা বাঘ কবিতাটি আজকে আমাদের পাঠ্য এই বাঘ কবিতার বিষয়বস্তুতে কি রয়েছে এর বিষয়বস্তুতে আমরা দেখতে পারবো একটি ছোট্ট হলুদ বাঘ তার বাবা মায়ের সঙ্গে পাখিরালয়ে থাকে যে পাখিরালয়ে শুধুমাত্র পাখিদের বসবাস অন্য কোনো জন্তু যেমন ছাগল হরিণ ভেড়া এই সমস্ত জন্তু সেখানে থাকে না তো ছোট্ট বাঘ ছানার খিদে লাগলে সে কি করে পাখি ধরার চেষ্টা করে এবং পাখি ধরতে গেলেই সেই পাখিরা উড়ে চলে যায় কিন্তু বাঘ ছানার তো পেটে খিদে লাগে খিদে তো আর থামে না বাঘ ছানা এরপরে কাঁকড়া ধরতে যায় এবং সেখানে কাঁকড়ার দাঁড়ায় নিজেই আহত হয় তারপরে বাঘছানা খিদের জ্বালায় মাছ ধরে খেতে যায়। তো এই দৃশ্য দেখে বাঘ মা খুব লজ্জা পায় এবং বাঘের ছানা কিনা ভোদরের মতো মাছ ধরবে এই চিন্তা করে ছানার দুঃখে দুঃখ পেয়ে বাঘ বাবা মা পাখিরালয় থেকে বাসা বদল করে চলে যায় সজনে খোলায় তো সেটাই আমরা এই কবিতাটিতে জানবো তো কবিতাতে কি বলা হচ্ছে এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা অর্থাৎ হলুদ বাঘের বাস যেহেতু পাখিরালয় পাখিরালয় শব্দের অর্থ কি পাখিদের নির্ভয় বিচরণ ক্ষেত্র যেখানে যেখানে পাখি থাকে শুধু এবং পাখিরা নির্ভয়ে বিচরণ করতে পারে তাকেই বলা হয় পাখিরালয় তো এই বাঘেদের বাস যেহেতু পাখিরালয়ে এর জন্যই বাঘের মনে রাগ যে এখানে শুধু পাখিই আছে আর কিছু নেই বাবা মাতার বেছেছেন এই বন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বাকি খাবেই বাকি কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা তো এখানে বাঘ ছানার মুখ দিয়ে কবিতাটিকে বলানো হচ্ছে কী বলানো হচ্ছে যে বাবা মা তার বেছেছেন এই বন অর্থাৎ বাবা মা এই বনটিকেই বেছে নিয়েছেন বা নির্বাচন করেছেন এখানে কোনো ছাগল নেই হরিণ নেই ভেড়া নেই আমরা জানি যে বাঘ মাংসাশী প্রাণী বাঘ সাধারণত ছাগল হরিণ ভেড়া এগুলো শিকার করে মাংস খেয়ে বেঁচে থাকে কিন্তু এই পাখিরালয় তো কোনো ছাগল হরিণ ভেড়া নেই এখানে শুধু পাখি আছে তাই বাঘ ছানা নিজের মনে মনে বলছেন যে বাবা মা কেন যে এই বনটিকে নির্বাচন করেছে যেখানে কোনো ছাগল হরিণ ভেড়া নেই ধরবোই বা কি আর খাবোই বা কি কোন ভদ্র বাঘে এইখানে ডেরা বাঁধে অর্থাৎ এখানে বাসস্থান তৈরি করে তারপরে বাঘ ছানা কি ধরতে পারে পাখি অর্থাৎ বাঘ ছানা কি পাখি ধরে খেতে পারে নাকি কারণ পাখির তো ডানা রয়েছে পাখি ধরতে গেলেই উড়ে যাবে যতই বাড়াক নেশে থাবা নেশে থাবা বলতে কি ভয়ঙ্কর থাবা অর্থাৎ শিকারের থাবা বাঘ যেহেতু শিকার করার সময় থাবা দেয় তো সেটাকেই বলা হচ্ছে থাবা শব্দের অর্থ হচ্ছে নখরযুক্ত অর্থাৎ নখযুক্ত মাংসল পদতলকে বলা হয় থাবা তো যতই বাড়াক সব থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি অর্থাৎ বাঘ যতই ভয়ঙ্কর থাবা বাড়াক পাখির পেরে উঠবে না কারণ পাখির তো ডানা আছে পাখি ডানা মেলে ফুরুত করে উড়ে যাবে এক মিনিটেই আকাশ পথে হাওয়া অর্থাৎ বাঘ যদি থাবা দিতে আসে তাহলে এক মিনিটেই আকাশ পথে পাখি হাওয়া হয়ে যাবে অর্থাৎ শূন্যে উড়ে যাবে কবিতার পরবর্তী অংশ বলা হচ্ছে ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা অর্থাৎ ছোট্ট বাঘ তার ছোট্ট শরীর নিয়ে তার যতটুকু সম্ভব ততটুকু জোরে সে লাফিয়ে উঠে পাখির ছানা ধরতে যায় অর্থাৎ পাখির বাচ্চা ধরে খেতে চায় এবং বাঘ ছানা যত বেশি লাফিয়ে উঠে পাখির ছানা ধরতে যায় পাখিরা সব কিচমিচিয়ে অর্থাৎ সকলে মিলে কলরব করে তত বেশি উড়ে পালিয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে পালিয়ে যায় ডানা নাড়িয়ে ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে অর্থাৎ ছোট্ট বাঘ তো ক্ষুধার্থ তার পেটে খিদে রয়েছে সে পাখি ধরে খেদে পারছে না কিন্তু তার খিদে তো আর থেমে থাকছে না খিদে আরও বাড়ছে উত্তরোত্তর খিদে আরও বেড়েই চলেছে তো তাই বলা হচ্ছে যে ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে গেল নদীর পাড়ে অর্থাৎ ছোট্ট বাঘ বাঘের ছানা এবার নদীর পাড়ে গেল খিদের জ্বালায় লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে অর্থাৎ খিদের জ্বালায় সে যেহেতু পাখি ধরে খেতে পারছে না তাই সে নদীর পাড়ে গেল বাঘের ছানা নদীর পাড়ে গেল এবং নদীর পাড়ে রয়েছে কি লাল ঠেঙো লাল ঠেং বা লাল পাওয়ালা সব কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে বাঘ চিন্তা করলো যদি লম্বা থাবায় আমি একটা কাঁকড়া ধরে খেতে পারি তাহলে অন্তত আমার খিদের জ্বালাটা তো একটু মিটবে তার পরবর্তী অংশ বলা হচ্ছে বাঘের ছানা না তা মোটে কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় অর্থাৎ কাঁকড়ার পায়ের যে দাঁড়া রয়েছে সেই দাঁড়া দিয়ে সাড়াশির মতো কাঁকড়া চিমটে ধরে কামড়ে ধরে চিমটে ধরে তো এটা বাঘের ছানার জানা ছিল না গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে অর্থাৎ বাঘ ছানা যেই কাঁকড়ার গর্তের মধ্যে থাবা বসায় তখনই সে কেঁদে ওঠে কেন কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে ছাড়ায় অর্থাৎ বাঘছানা যেই কাঁকড়ার গড়তে থাবা দিয়েছিল কাঁকড়া সেই কি করেছিল তার দাঁড়া দিয়ে সাড়াশির মতন বাঘের থাবাই চিমটে ধরেছিল তো বাঘের অত্যন্ত বেশি কষ্ট হচ্ছিল এর জন্য সে কেঁদে উঠেছিল বাঘছানাটি তার পরবর্তী অংশে বলা হচ্ছে ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোবদানখের থাবা এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কাটে অর্থাৎ ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা দৌড়ে আসে ঘাটে নদীর ঘাটে দৌড়ে এসে সে তার গোবদান নখের থাবা বসিয়ে বাঘছানাকে রক্ষা করে গোবদা শব্দের অর্থ হচ্ছে মোটা থপথপে অর্থাৎ বাঘের বাবা যেহেতু বড় তার থাবাও নিশ্চয়ই বড় হবে তো সেই গোবদা নখের থাবা দিয়ে অর্থাৎ মোটা থপথপে নখের থাবা দিয়ে সে থাবড়া বসিয়ে দেয় বা চড় বসিয়ে দেয় কাঁকড়ার গায়ে এবং কাঁকড়া সেই বাবা বাঘের চড় খেয়ে ছোট্ট বাঘটিকে নিজের সাড়াশির মতো দাঁড়া থেকে মুক্ত করে এরপরে বলা হচ্ছে খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য বাঘজননী লজ্জা পেলেন তখন ভদর তো নোষ ব্যাঘ্র যেতুই তো এখানে কী বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে যে খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য অর্থাৎ বাঘের ছানার পেটে তো খিদে রয়েছে সে তো কিছুই ধরতে পারছে না সে না ধরতে পারছে পাখি সে ভেবেছিল যে কাঁকড়া খেয়ে নিজের খিদে মেটাবে তো সেখানেও সে নিজের বিপদেই নিজে পড়লো তারপরে সে কি করলো খিদের পেটে বাঘছানা কি ধরতে গেল মেনিমৎস্য ধরতে গেল কাদায় মেনিমৎস্য শব্দের অর্থ কি মেনিমৎস্য শব্দের অর্থ হচ্ছে বিড়ালের প্রিয় ছোট্ট মাছ তো সেই বিড়ালের প্রিয় ছোট্ট মাছ যখন বাঘছানা কাদায় ধরতে গেল তখন বাঘ জননী বাঘ জননী শব্দের অর্থ হচ্ছে বাঘের মা অর্থাৎ এই ছোট্ট বাঘছানাটির মা লজ্জা পেলেন তখন নিজের সন্তান অর্থাৎ নিজের বাঘ সন্তান যখন বাঘ হয়ে মাছ ধরে খেতে যাচ্ছে তখন জননী লজ্জা পেলেন কেন লজ্জা পেলেন ভোদর তো ব্যাঘ্র যে তুই বৎস অর্থাৎ জননী বললেন যে তুই তো ভোদর নোস ভোদর শব্দের অর্থ ভোদর হচ্ছে বেজির মতো দেখতে এক প্রকার উভয়চর প্রাণী যারা মাছ ধরতে খুব ওস্তাদ তো জননী বললেন যে বাছা তুই তো ভোদর নোষ যে তুই মাছ ধরে খাবি তুই তো ব্যাঘ্র অর্থাৎ তুই যে বাঘ সেটাই বলা হচ্ছে অর্থাৎ বাঘজননী লজ্জা পেয়ে তার সন্তানকে বলছেন যে তুই কেন মাছ ধরে খাচ্ছিস তুই তো ভোদর নোস তুই যে বাঘ এটা ভুলে যাস না তারপরে তারপরের অংশে বলা হচ্ছে কবিতার পরের অংশে একদম শেষ অংশে বলা হচ্ছে ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি সেই থেকে বাঘ যায় না পাখিরা লয় সবাই মিলে থাকে সজনে খোলায় অর্থাৎ নিজের ছানার এই যে যে কষ্ট সেই কষ্ট দেখে বাঘ বাবা মা উপলব্ধি করলেন যে এখানে থাকা যাবে না কারণ তার ছানা খিদে কষ্ট পাচ্ছে এবং সে নিজে কোনো শিকার ধরে খেতে পারছে না তো এই ছানার দুঃখে অর্থাৎ বাঘ ছানার দুঃখে বাঘ বাবা মা কী করলেন নিজেদের বাড়ি বদলে নিলেন বা নিজেদের বাসস্থান বদলে নিলেন তারা কোথায় থাকতো তারা থাকতো পাখি পাখিরালয়ে যেখানে পাখিদেরই বসবাস অন্য কোনো জীবজন্তু সেখানে থাকে না তো সেই পাখিরালয়ে তারা এখন আর যায় না তারা নিজেদের বাড়ি বদল করে কোথায় নিজেদের বাসস্থান করেছে তারা সজনে খোলায় নিজেদের বাসস্থান করেছে তো এটাই ছিল রমণিতা দেবসেন রচিত বাক কবিতাটি পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলুন আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে